আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী এবাদতের নির্দেশ করেছেন আল্লাহ এবাদতের গাছের মধ্যেই জন্ম হয়েছে এবাদতের গাছের মধ্যেই আব্দুল কাদের জিলানীর জন্ম জোরে বলুন সুবহানাল্লাহ শুধু আমরা না আজকে তো আমরা শুধু জীবনী শুনি কারণ আমাদের মা বাবার মধ্যেও তো এই গুণগুলি নাই কিন্তু এই এবাদতের সিঁড়ি শাখা কোথা থেকে পাইলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর এবাদতের জন্য এত পাগল কোথা থেকে হলেন এনে এবাদতের গাছের মধ্যেই জন্ম হইছে আমরা তো ছোট সময় কত কিছু করে খেলি গাউসে পাকের জীবনীতে পাওয়া যায় উনি আড়াই বছর তিন বছর চার বছর বয়সে যখন খেলাধুলা করতেন উনি মসজিদ বানাইতেন মাটির মধ্যে মসজিদ বানাইতেন নামাজের বিছনা বানাইতেন কিভাবে মসজিদ কিভাবে নামাজ এগুলি বাচ্চাদেরকে দেখাইতেন বাচ্চাদেরকে দাঁড় করাইতেন উনি ইমামতি করতেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর আমাদের দেশের ভুলাবান জায়গা সিনেমা দেখতো লাইন কেডা প্রশ্ন আসবে আমরা কেন জায়গা উনি কেন যাইতেন না এটার জবাব আসবে মা বাবা এটার জবাব আসবে কি বলুন বলুন না ঘুমে ধরছে আপনাদের ঘুমে ধরলেও তো দুইটা বাজবো ইনশাল্লাহ মা বাবা কেমন মা বাবা মা বাবার মধ্যে যে ছিল এবাদত আসলে মা বাবার মধ্যে যেটা থাকে এটা তাসির সন্তানের কাছে পড়ে বাস্তব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর বাবা যিনি আবু সালে জঙ্গি মুসা আপনাদের মতো যুবক যখন ছিলেন বিয়ে শাদী করেন নাই উনি তখনও এবাদত করতেন আমরা তো রেডিমেড এবাদত বিয়ের আগে কিছুদিন টুপি টাপি লাগাইয়া ভালো দেখায় যাতে এলাকার লোকজন বিয়ের প্রস্তাবে কেউ জিজ্ঞেস করলে মানুষে বলে না ছেলেটা খুব ভালো নামাজ পড়ে এরপরও গেলাম বিপদে পড়ে এক ছেলেরে জিগাইছে জামাই দেখতে আইছে তো জামাই দেখতে আইছে মেয়ের পক্ষের লোক জিগাই জামাই নামাজ পড়েন হ্যাঁ নামাজ তো পড়ি একজনকে খুব ভালো তো বাড়ির কাছে মসজিদ নামাজ না পড়লে কি হবে নাকি জিগাই বলুন তো ফজরের নামাজ কত রাকাত মুসলমান আমার গ্রামের ঘটনা বলছি আমার সমপাঠী ছিল প্রাইমারি স্কুলে একসাথে পড়ছি হ্যাঁ কয়ে বইছে ফজরের নামাজ আট রাকাত এর দোষ নাই তো কে জানি শিয়াইছে তোরে যাই জিগাই আজকা সব বাড়াইয়া বাড়াইয়া কইবি আরে বাড়াইবে তো বেতন কত চাকরি করো দশ হাজারের মধ্যে বিশ হাজার কইলে এটা গিয়া লাভ হইব জমি কম বেশি কইলে এটা লাভ হইব আন্তাজি কইলে তো লাভ হইতো না বেচারা বাড়াইতাছে তার চাচা ছিল সামাজিক মোল্লা আমাদের সামাজিক মোল্লা আছে সমাজের বিয়ে শাদী পড়াই নানান এই ভালো কাজগুলি সমাধান দেয় এই সামাজিক মোল্লা তো চাচা পিছন থেকে কইতাছে ভাতিজা ভাতিজা ও ভাতিজা কি দেখাইতাছে কয় রাকাত ঘুমাই রেছেন আপনারা ভাতিজা হ্যাঁ কো চাচা আপনি কথা কেন না আরেকজন বলতেছে মেয়ের পক্ষের বাবা আট রাকাত ফজরের নামাজ এটা তো মানতে পারলাম না হ্যাঁ আবার চাচারে কো চাচা আপনি কোন সাহির কইতাম হুনছেন হেরা কি কয় আড়ই বলে হেরা মানে না তা আপনার সাহির এটা মানবো আড়ই মানাই তারি না আপনি কোন সাহির কইতাম এই ফাঁকে একটা কাশি মারছে কাশি মারার পর মেয়ে পক্ষের একজনের জিগায় বাজান আপনার কি সর্দি সর্দি কয় না আমার জক্কা ওই যে বাড়াইতে কইছে আচ্ছা কন্ত যেই বাড়ান বাড়াইছে এই বাড়ান কি লাভ হইব না লস হইব আজ থেকে প্রায় পঁচিশ বছর আগের কথা কইতেছি ওই সময় কি জক্কা রুগীর কাছে কেউ বিয়া দিব আরে বাবা বিয়া করবার লাগে হইলো তো নামাজটা আমার শিখুন দরকার কিন্তু গাউসে পাকের বাবা বিয়ার আগেই নামাজ পড়ে আমরা তো সিজনালি নামাজ পড়ি সামনে কোনো সুযোগ সুবিধা পাইবার লাগিয়া কিন্তু গাউসে পাকের বাবা নামাজ পড়ে বিয়ের আগেই একবার নামাজ পড়তে গিয়ে উজু করতে গেছে নদীতে দেখে একটা ফল বাইসা যাইতেছে গা দেখে আরে এত সুন্দর ফলটা বিশ্বে যাইব গা এটা তো নষ্ট হইব পানির থেকে আমি ফেটে কি দা আছে গরিব মানুষ খাইলাই না আইনা খাইছে খায়া উজু করতে গেছে বিবেক বাধা দিছে কারটা খাইতেছস আরে কারটা খায়া উজু করতেছস কার ফল খাইছস কোয়া খাইছস
অন্যজনের ফল খাইছে, ওস কিতাবে আছে একটা নলা খাবার যদি কারো পেটে হারামের থাকে 40 দিন পর্যন্ত নামাজ পড়লে একটা সেজদাও কবুল হবে না। এক নলা খাবার হারামের থাকলে 40 দিন পর্যন্ত একটা ডাকও আমার আল্লাহ শুনে না। কই হরিষ্কার হই এলো পরে রাহিস, দেখছেন না ফুলাপান অপরাধ করলে বাবারে ডাক দিলে বাবা কি কয়, তুই আমারে বাপ ডাহিস না, তুই আমারে বাপ ডাহিস না, বাবা বিরক্ত হয়ে গেছে এর ব্যবহার আচার আচরণে। একটা বাপ পর্যন্ত ছেলে ডাক দিলে কয় আমারে বাপ ডাহিস না, হারাম খায়া ডাকলে আল্লাহ কয় আমারে ডাহিস না, তোর মুখটা হারাম করে ফেলেছস, এই মুখটাকে আমারে ডাকবে পবিত্র রাখার জন্য, তোর মার পেটে আমি সিস্টেম করেছিলাম, মার নাপাক রক্ত খাওয়াইয়া তোরে পালছি বান্দা, কিন্তু মুখে খাওয়াই নাই, মুখটা পবিত্র রেখেছি, দুনিয়াতে আইসা তুই আমারে আল্লাহ বলে ডাকবি, আমার নবীর দুরুদ পড়বি, আর এই মুখটা দিয়ে কোরআন শরীফ পড়বি, আর তুই আমি পবিত্র রাখলাম মার পেটে মুখটা, মার নাভির সাথে 5 ফিট করে তোরে রক্ত খাওয়াইছি, মুখে খাওয়াই নাই, যেহেতু রক্ত হারাম, আর এই হারাম দুনিয়াতে খাইয়া আমারে ডাহস আমারে ডাহিস না, ডাকলেও কোনো লাভ হবে না। গাউসে পাকের বাবা আবু সালে জঙ্গি মোচা, কোন গাছ থেকে গাউসে পাক জন্ম হয়েছে? আল্লাহু আকবার বলুন। ফল খাইয়া নিজেকে নিজে বাধা সৃষ্টি হয়ে গেলেন, উজু করে নামাজ পড়লে কি হবে 40 দিন পর্যন্ত পড়লেও ডাক শুনবে না, দুনিয়াতে তো শুনবেই না, আখেরাতেও আমাকে এই ফলওয়ালা যদি দাবি করে আমার ফল খাইছে এটার জব না দিয়ে হাসরের ময়দানে একটা কদম সামনে যাইতে পারবি না, তাহলে নামাজ পড়ে আগে যার হক খাইছস সেটা মাফ লয়ে আলো। হাঁটতে হাঁটতে জিলার নদীর কিনার দিয়া, নদী কই থেকে আইছে যাইতেছে, যায় দেহে নদীর পারে বহু দূরে একটা বাগান, ফলের বাগান, এই তো পাইছি নিশ্চয় এই বাগান থেকেই ফলটা গেছে, যেহেতু নদীর পারে। এক বেচারা বসা দেখে বেচারার কাছে অনুরোধ করতেছে, বাবা আমারে মাফ করে দেন, মাফ করে দেন, এই বাগানে কিরে বাবা কি কি হয়েছে কি, আমি জিলান থেকে আইছি আমারে মাফ করে দেন, কেন কেন এই বাগানের একটা ফল মনে হয় সম্ভাব্য এই বাগানের শিউর না, এরপরও মাফ চায়, আর আমরা শিউর এবারের কাঁড়ল গাছে নতুন গাছের কাঁড়লটা খাইছি চুরি কিরা, এরপরও মাফ চাইছে কেউ? আরো একটা খায়া যা আর একটা দেখা যা কবে নিতারবো বাবা কি হবে? অলির জীবনী শুনে যদি দেহটাকে পরিবর্তন না করতে পারেন, আল্লাহ আমাদেরকে আজকের মাহফিলের উসিলায় পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক, সকলে বলো আমিন। একটা অলির বাবা হবেন এটা আর সহ্যের কিছু নয়, অলির দরজা এখনো বন্ধ হয় নাই, এটা অলি হতে পারেন, অলির বাবা হতে পারেন, মা গো তুমিও একটা অলির মা হতে পারো, কিভাবে হইবা আইতাছি সামনে একবারে সহজ পথ, কিন্তু শর্ত হলো প্রথমত মানতে হবে ইল্লা আলিয়া আবুদুন, আল্লাহর ইবাদত যে কাজের জন্য আল্লাহ আমাদের বানাইছে এইটা সারা অলি হওয়া যায়। যাইতে 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 মাপ চাইয়া বইয়ে রইছে, কইবে আসে আর কইবে না, কত ফল বাগানের সামনে ফাইরা খায়ার জাগারে মাপ চায় না, আর তুই ফানিতে খাই আইছস মাপ নিতে, বাবা আসলে এটার মালিক তো আমি না, এটার দারোয়ান আমি, মাপ নিলে বাগানের ভিতরে যাই দিব, ভিতরে বাগানের মালিকের বাড়ি, নাম হইলো মালিকের নাম দরবেশ আব্দুল্লাহ ইবনে সুহাইমি, তার কাছে যাই দিব, কোন কি তা আগে কইলেন না মাপ চাই বই রইছি, বেড়া তোর কার্যকলাপ দেখতেছি বাগানের ফল ফাইরা খাইয়া মাপ চায় না, আর তুই ফানিতে খাইয়া মাপ চাইতেইছস, তুই যে কেমন মানুষ রে বেটা, তোরে দেখবার লাগি আমার মন চাইতেছে, আচ্ছা বাবা যাও ভিতরে যাও মাপ লইয়া আও, ডাকতেছে দরবেশ আব্দুল্লাহ ইবনে সুহাইমি বাড়িতে আছেন? আসি তো আইয়েন একটু বাইরে আইছি, আইসি পরে ভাবে ধরছে হুজুর আমারে মাফ করে দেন, আর কি ব্যাপার বাবা? হ আমি আপনার বাগানের ফল খাইছি, কই আপনার তো কোনো দিন দেখি নাই কোত্থেকে ফল খাইছেন? কো আমি জিলান, জিলান থেকে খাইছি, আর জিলানতে এখানে ফল খাইছেন কেমনে? নদী দা বাইসা গেছে আমি খাইছি, আমার মাফ করে দেন। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুহাইমি কয় এই যুবক তো আমার বয়সে পাইছি না ও, আচ্ছা এটা কি খারাপ যুবক না ভালো যুবক? এই যুবক তরুণ এই চরিত্র নিয়ে তোমরা বড় হও, এই চরিত্র নিয়ে সমাজে বেরিয়ে যাও, তাহলে এই সমাজে শান্তি আসবে, এই সমাজে রহমত আসবে, এই সমাজে বরকত আসবে, এই সোনার বাংলার জমিনের নিচে আমার আল্লাহ সোনার খনি দিয়ে দিবে। তোমরা যদি সেই আদর্শে যদি সোনার মানুষ হতে পারো,
আজকে সেই যুবকের জন্ম যেই দেশে এই দেশে তেলের খনি করে দিয়েছে আমার আল্লাহ আর যার ভালোবাসাই সেই যুবক জীবন ধন্য করেছে ওই সোনার নবী যেই দেশে শুয়েছে ইয়াসরিব নামের বালু আর পাথরের দেশে আমার আল্লাহ সোনার খনি করে দিয়েছে আজকে সোনার বাংলা নাম দিয়ে যদি এই আদর্শগুলো নিয়ে আমরা বেরিয়ে যেতে পারি আমার বিশ্বাস সোনার বাংলার জমিনের নিচে নবী প্রেমিক ওলি প্রেমিকদের জন্য আমার আল্লাহ সোনার খনি দিয়ে ভরপুর করে দেবেন কিন্তু সিস্টেমে আসুন রাস্তায় আসুন তাই বলতেছিলাম এই যুবকগুলিকে আপনারা কে হবেন ওলির বাবা কার ছেলেটা ইবাদতে যাবে কার ছেলেটা নামাজি হবে কার ছেলেটা কোরআন পড়নে ওয়ালা হবে ওই যে বাস্তবে আসুন বাবা মাপ চাই মাপ দিতে পারি পানিতে ভাইয়া খাইয়া খাইয়া লাও খালি পাইলে খাইয়া লাও মাপ দিতে পারি আমার বাগানে এক বছর কর্মচারী থাকতে হইব আবু সালে কয় নিজেরে নিজে দীক্ষার দেয় আরো খাইবি নি ক একটা খাইয়া বলে এক বছর তাহন লাগবো আরো খাইবি জীবনের শিক্ষা দিমো আজগতরে আচ্ছা বাবা এক বছর থাকলে মাপ দিবেন তো হ্যাঁ মাপ দিয়ে দিব এক বছর থাইকা কাপড়টা বল লইছে চাচা যাইগে আমার মাপ দিয়া দেন আমরা দেশের বোলাফন হইলে কি কইতো একটা ফল খাই এক বছর থাকতাম কোন রুমে থা হোম বিছনা বালিশ দেন সকালবেলা ঘুমে তুইটা দেখবো ফোলাও নাই বিছনাও নাই সাত দরও নাই বালিশও নাই ঠিক এক বছর থাইকে নিজের কাপড়টা বললিয়া জায়গা মাপ দেন জায়গা ক না বাবা আরো এক বছর তখন লাগবো খারাইছি আরো এক বছর চাচা এক ফল খাইছি দুই বছর আচ্ছা মাপ দিবেন তো হাসরে আটকাইতেন না তো না দুই বছর থেকে জায়গা চাচা তিন বছর আর ঘুরেন না জায়গা কয় আরো এক বছর তখন লাগবো তিন বছর থাইকা চাচা আরো ঘুরাইবেন কয় না এবার ঘুরাইতাম না এবার তোমারে বিদায় দেন তো খালি বিদায় দিবেন মাপ দিতেন না মাপ পাইতে গেলে আরেকটা শর্ত আছে কি আমার একটা মেয়ে আছে মেয়েটারে বিয়া করলে মাপ দেন কো এত কথা যাক বিয়ে যখন করছি না বিয়াতে একটা করুন লাগবো আচ্ছা আমি রাজি হইলাম বিয়া করবো মাপ দিবেন তো বলে হ তো এটা তো তিন বছর আগেই পারতেন তো আমার তিন বছর ঘুরাইলেন কি লেগা বিয়া দিবার ইচ্ছা আছে আগেই দেলাইতেন লইয়া বাই যাইতাম গা তিন বছর ঘুরাইলেন কি লেগা ক বাবা ঘুরাইছি যে তিন বছর আগে আমার মেয়েটা বিয়ার উপযুক্ত হয় নাই বিয়ার উপযুক্ত হয় নাই এখন বিয়ার উপযুক্ত হয়েছে এখন তোমারে বিয়ে দিব তো তার আমি রাজি আছি কো বাবা রাজি যে হয়েছ শোনো আমার মেয়ে কিন্তু চোখে দেখে না কোন কি চোখে দেখে না ভাগ্যটা কি আমার খারাপ হইল যে অন্ধ মেয়ে কে চাইব বিয়া করত ওখানে বিয়ে করবো কারণ টাকা পয়সা বাড়াইয়া দিলে লই যাবো গা বাড়ির যা করছে কথা আচ্ছা দেন বিয়ে দেন শুনেন আরো সমস্যা আছে কি কথা বলতে পারে না হাই হাই তিন নাম্বার কানে শুনে না ডাকলেও শুনত না চার নাম্বার হাঁটতে পারে না পাঁচ নাম্বার চেহারার রং সুবিধা না হিসাব করে চোহ দেহে না কানে শুনে না কথা কইতারে না হাঁটতে পারে না রং সুবিধা না এটা কোনটা নিতাম তো আমি কোনটা নিতাম ও আবু সালে আরো খাইবি নি করো খাইবি নি আর জীবনে কত মানুষের হক মাইরা খাইলাম আবার মসজিদে গিয়া নামাজ পড়তে পড়তে কফালো আধা কেজির একটা দাগ বানাইছে আধা কেজি বাবারে পরের হক মাইরা আধা কেজি দাগ বানাইছো যার হক মাইরা দাগ বানাইছো হাশরের দিন খারইবো আল্লাহ এই যে আধা কেজি দাগ কপালো হ্যাঁ আমার সম্পত্তি মাইরা খাইছে আল্লাহ কইব সম্পত্তি তারটা ফিরাইয়া দাও আল্লাহ আমি সম্পত্তি কইতে দেন তাইলে জীবনে কত হাজার রাকাত নামাজ পড়ছো একটা পয়সা করে হিসাব এক পয়সার জন্য সাতশো রাকাত কবুলিয়াত নামাজ দাও এক পয়সার জন্য সাতশো রাকাত কবুলিয়াত নামাজ তারে দিয়ে দাও হিসাব করে দিতে 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 এই যে কপালো দাগ ফলাইছি সব দেওয়ার পরেও তার ঋণ শোধ হবে না আল্লাহ আমার তো আর নামাজ নাই আমি কি করব তাহলে এই লোকটার জীবনে যা পাপ করছিন পাপগুলি তুমি নাও নেক তো দিছে এখন পাপলো পাপ লইয়া ও নামাজি এত কষ্ট করছিলা যে জান্নাতের আশায়
তোমারে জান্নাত দেহায়া দেহায়া জাহান্নামে নিব, ওই যে আরের জনের হক মাইরা খাইছিলা এটা দিতে যায়া। বাবা দুইটা পয়সা কারো মাইরা খায়েন না, তাহলে এবাদত করে কোনো লাভ হবে না। যে এবাদতে অন্যের হক আছে মাগো, ওই পেট থেকে আল্লাহওয়ালা জন্ম হবে না। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আল্লাহ তুমি কবুল করো, আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দাও, সকলে বলো না। পাঁচটা সমস্যা কি করতাম? আচ্ছা দেন বাবা বিয়ে দেন, বিয়ে পড়াইছে উম্মুল খয়ের ফাতেমা, এত হাজার টাকা দিন মোহর ধৈর্যের উপর আবু সালের সাথে বিয়ে কবুল করলেন দুজন। এবার শ্বশুর দরবেশ আব্দুল লেবনি সহিমি জামাই বাবুরে ডাইকে মাথায় হাত বোলায় দোয়া করে দিছে, যাও বাবা বাংলা ঘরে বসো, তোমার বিবি সাহেবা আসবে, একটু সাক্ষাৎ কথাবার্তা বলো, তারপরে তোমাদের বিদায় ফাইসালা আমি করব। আবু সালে মাথা চুলকার কয়, বাংলা ঘরে আইবো কেমনে আইবো, আর তো বলে পারে না, বুঝাই না কেমনে আইবো আর তো পারে না। আবার কয় গর্তে বাইরিয়া ডাক দিব, আমি না হেরসাই আনুম, কত বলে কইতারে না, এরপরে সুহ দেহ না, আমি যদি ডাহি একদিকে থেকে যাইব কইটা আরেক দিকে, কি বিপদ রে। বইয়া বাংলা ঘরে টেনশন ফিল করতেছে, একটু পরে দেখে গো পূর্ণিমার চাঁদের মতো চেহারা, আল্লাহ একবার, হরিণের চোখের মতো জিলজিলে দুইটা চোখ, সুন্দর শাড়ি পরে টুকটুক করে হাঁটতে হাঁটতে আসতেছে, যাকে দেখলে নয়ন জুড়াইয়া যায়। দরজার মধ্যে দাঁড়াইছে, ডানি হাতে শরবতের গ্লাস বাম হাতে পাখা, দরজায় দাঁড়াইয়া ডাক দিছে, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে। কি দিল কি দিল, কয় না কয় না, কি দিল? ওখানের দিন কোন স্ত্রী স্বামীরে সালাম দেয়? এটা মাথা নেশা গেছে, বইছে তিনজন লাগে ধাক্কায় মাথা সোজা করতে, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে। বলুম সালামটা দেওয়া ভালো না খারাপ? আমার নবীর উম্মতের মধ্যে এক নাম্বার উম্মত ওই ব্যক্তি হবে যে আগে সালাম দেয়। দুঃখ লাগে একটু লেখাপড়া শিখা বড় হাফপ্যান্ট ফিনদা, বড় হাফপ্যান্ট চিনছেন না, বড় হাফপ্যান্ট ফিনলেই অফিস আদালতে যাইয়া সালাম নাই, বস গুড মর্নিং, বসেরে কয় গুড মর্নিং বলে। ও মুসলমানের সন্তান, তোমার লজ্জা থাকা উচিত, যেই জাতি যাদের চরিত্র গুড মর্নিং, তারা আজকে যাইয়া দেখো ইরাকের জমিনে এসে আমাদের মুসলমান মা বোনদেরকে কারাগারে বন্দি করে নির্যাতন করতেছে, তাদের বাসা তাদের চরিত্র তোমাদের কাছে থাকতে পারে না, যারা আমার নবীরে সন্ত্রাসী বলে ফেলেছে, তাদের বাসা তোমাদের মুখে থাকতে পারে না, যারা গুড মর্নিং গুড নাইট ব্যবহার করবা নবীর সাফায়াত তোমাদের নসিব হবে না, তোমাদের মুখে থাকা দরকার কি বলুন? সালাম। সালাম ব্যতীত মুসলমানদের মুখে অন্য কোন শব্দ ব্যবহার করা উচিত হবে না। রাসূল বলেছে আমার উম্মতের মধ্যে যারা আগে সালাম দিবে তারা এক নাম্বার উম্মত হবে, এক নাম্বার। আপনারা কি নাম্বার এক পাইতে চান না দুই পাইতে চান? আগে কি ব্যবহার করবেন? আজকার থেকে যুবক এটা বাড়িতে নাও, রাস্তাঘাটে ময় মুরব্বী দেখলে তুমি আগে সালাম দিয়ে দিবে, তাহলে তুমি নাম্বার ওয়ান উম্মত হবে। শুধু পুরুষ নয় মাগো মহিলারা, তুমিও তোমার শ্বশুরকে তোমার স্বামীকে তোমার শাশুড়িকে সালাম দাও, বাড়িতে যাইবা বাবার বাড়ি বাবাকে সালাম দাও, মাকে সালাম দাও, বড় বোনকে তুমি সালাম দাও, এই শিক্ষা দিয়েছে ইসলাম। এবার ডাকতেছে উম্মুল খয়ের ফাতেমা দরজায় দাঁড়াইয়া ডাকে, স্বামী অনুমতি দাও ঘরের ভিতরে ঢুকি, খেদমত করার সুযোগ দাও, সর্বটুকুন এনেছি সর্বটুকুন পান করুন, বাতাস করার সুযোগটুকুন দান করুন। আবু সালে দেহে
যে ডায়া খার হইছে এটা তো হেডার লগে মিলে না, কইছে চেহারার রং বলে সুবিধা না, এর চেয়ে সুবিধার রং পৃথিবীতে মনে আর নাই। কথা বলে কইতারে না, যে কণ্ঠে কথা কয় মানুষ বললে যাই বোগা। খুই রে কি বিপদে বললাম রে, খুই কইলো আর আইলো কি, কইছে হাঁটতারে না, এটা হাড়ে দি চোখ কাইরা নে, কি করতাম রে, নাম্বারে মিলে না। স্বামী যখন কইছে, আন্তা জিগে গিয়ে কইছে, আচ্ছা একটু জিগায় দিহি নামটা, বিয়াজে পড়াইছে নামের সাথে মিল আছে নি, বোন বোন আপনার নাম কি? আমার নাম উম্মুল খয়ের ফাতেমা, কোন নামে মিলছে। আপনার বাবার নাম কি? দরবেশ আবদুল্লাহ ইবনে সুয়াইমি, তাও মিলছে। আবার কোন সাইজে মিলে না, আবার কোন বিপদ ভরি আয়ানি কেউ কমিয়া কার লগে কথা কইতেছো, এরকম ফেসুনি হয়ে যায়। কাপড়টা বললো ইয়া পাশাদা দরজার পাশাদা বাইরিয়া জাগা, সামনে গেছে ওরে শ্বশুর দেখা, বাজান কই যান কা, আপনি আমার বাজান কইেন না মিয়া, আপনি ভন্ডা ভন্ডি বাজান কোন, আপনি আমার কইছেন কি আর দিছেন কি, কি দিছি বাবা, শ্বশুরের সাথে এইভাবে কথা কয় না, শ্বশুর বাবার জায়গায়, বাবারে যে শ্রদ্ধা করবেন বাবার পরের শ্রদ্ধাটা শ্বশুরে পাবে। তাও শোনো কথাবার্তা এভাবে কয় না, কই এতদিন কষ্ট কিরা, যাও একটা দিছিলেন কইছেন একটা দিছেন আর একটা, বিপদে ফালে এবার বাবা করছেন আমারে, আমি জায়গা। ও দরবেশ আবদুল্লাহ ইবনে সুয়াইমি কয় বাবা আবু সালে শুনেন যাইয়েন না, এটাই আমার উম্মুল খয়ের ফাতেমা, কোন কি তা আপনার না কইছেন চোহ দেহে না, বাবা রে আমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকে এই চোখ দিয়া জীবনে কোনো দিন একটা ব্যাগে না পুরুষ দেখে নাই। আচ্ছা অহন কি এমন মহিলা পাওয়া যাইব ব্যাগে না পুরুষ দেখছে না। আগেকার দিনে একটা মেয়ে ইনডাইরেক্ট দেখার জন্য, একটা মেয়ে দেখার জন্য আমাদের দেশের মুরব্বীরা ছয় মাস ঘুরছে বাড়ির আশেপাশে, তা ছয় মাস ঘুরছে একটা মেয়ে দেখার সুযোগ পাইছে না। এরপরে কি করব, আনুষ্ঠানিকভাবে বউ দেখার তারিখ দিছে, বউ দেখানোর জন্য দাদি নানি দুইজন আইসা মাঝখানে বসাইয়া সাফাই গাইতেছে, আমার নাতিন বেপর্দা জীবনে হইছে না, মানুষের সামনে জীবনে গেছে না, এই জন্য ভয় পা, চোখ খুলে না, মাথা নিচে গিয়ে বইরিছে আধা ঘন্টায় মাথা সুদা করছে, এরপরে চোখ খুলে না, লজ্জায় চোখ খুলে না, আগেকার দিনের মহিলারা চোখ খুলে না, অনেক কিছু কইয়া চোখ খুলাইছে। আর অহনে বউ দেখতো গেলে বউ বৈশা বউরে দেখবার আগে বউ নিজে ওই দেহে কয়জন আইছে, এক বেচারা গৃহস্থী করে তো জমি যে করে আর কি, আমাদের এলাকায় গৃহস্থ কয়, আপনাদের এলাকায় কি কয়? গৃহস্থ কয়। এই গৃহস্থ বেচারা বউ দেখতে গেছে ছেলের বউ বিয়ে করাইব, যে বউরে জিগায় মাগো দশজন কামলা খেতে আইলে কয়শের চাউলের ভাত পাক করতে হবে, দশজন কামলা খেতে আইলে কয়শের চাউলের ভাত পাক করতে হবে, বউ জিগায় বাবাজি কামলা কি আমাদের দেশের না মমিন সিংহা, জিগা কামলা কোন দেশের, কারণ এক এক দেশের এক এক রকম, আমাদের দেশের লোক ভাত কম খায়, মমিন সিংহের লোক যেমন কাজ করে বেশি হেরা খাওয়া তো বেশি, জিগাইছে কয়শের সালের ভাত পাক করতে হইব, বউ জিগায় কোন দেশের কামলা, কি জব সোয়াল চলছে দেখে, আর তিন ঘন্টা লাগছে বউয়ের মুখতে কথা বাইর করতে, মাথা নত গিরে বইরিছে। আবু সালে কয় কোন কি এটা আপনার মেয়ে? কহ দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমিকে বাবা এই চক্ষু দিয়ে কোনোদিন আমার মেয়েটা বেগেনা পুরুষ দেখে নাই, বিদায় বলেছি আমার মেয়েটা অন্ধ, এই মুখ দিয়ে বেগেনা পুরুষের সাথে কোনোদিন কথা কয় নাই, বিদায় বলেছি কথা কইতে জানে না, কানে দিয়ে কোনোদিন বেগেনা পুরুষের কথা শুনে নাই সেজন্য বলেছি কানে শুনে না, হা পাও দিয়ে হাইটা কোনোদিন বেগেনা পুরুষের সামনে যায় নাই, বিদায় বলেছি হাঁটতে পারে না, চেহারার রং সুন্দর না কালো বেগেনা কোনো পুরুষ আমার মেয়েকে দেখে নাই সেজন্য বলেছি চেহারার রং ভালো না। আবু সালাম শুধুমাত্র আজকের দিনে আমার উম্মুল খয়ের ফাতেমা স্বামী হিসাবে এই দুইটা পাও দিয়ে হাঁটতে হাঁটতে তোমার সামনে হাজির হয়েছে। এরে আবু সালে রে আমার উম্মুল খয়ের ফাতেমারে লইয়া বাড়িতে যা তোর কপাল ভালো হবে,
তোর ভাগ্য ভালো হবে, যা যা তোদের জীবন ধন্য হবে। ওই মা ফাতেমা উম্মুল খায়ের, ওই বাবা আবু সালে জঙ্গি মুসা, একটা ফলের জন্য তিন মাস কর্মচারী, তিন বছর কর্মচারী খাইটা এই বিবি লইয়া বাড়িতে গিয়েছিল। ওই মা ওই বাবা, বাবা জন্ম দিয়েছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ। এই গাছের ফলটা কত ক্ষমতাবান, আসুন বাবারা আসুন দুনিয়াত আসুন, মার পেট থেকে কত কিছু করেছে এই আলোচনা করতে গেলে যাবো গা রাত্র। আমি সংক্ষেপ করে আনছি, দুনিয়াতে আসলেন যেদিন রমজান শুরু হবে সেদিন মানুষ আশ্চর্য, আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ দেখতে পারে নাই, কি করবো রোজা রাখবে কিনা। কিন্তু এইভাবে আনাগোনা, আজকে চাঁদ উঠছে কিনা উঠার কথা, চাঁদ তো দেখলাম না, কিন্তু আবু সালেহ জঙ্গে মুসার কলিজার টুকরা সন্তান গাউসে পাক দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে মার স্তনে মুখ লাগায় না, দুধ খায় না। কোন গাছের কোন ফল? আর আমরা রোজার মধ্যেও দুপুরের সময় ভাত খাওয়া শুরু করি, আর মার কোলে ভূমিষ্ঠ হইয়া দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। আজকে রমজানের রোজা কার পক্ষে বাবা আপনারা বসেছেন? এরকম একজন ওলি যদি কারো পক্ষে থাকে, এরকম একজন অলির পক্ষে যদি আপনারা কেউ থাকতে পারেন, অবশ্যই বিপদ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। কিভাবে মুক্তি পাবেন আসতেছি সামনে। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মার স্তনে মুখ লাগাই না। মহিলাদের কথা কিন্তু খুব কম সময়ে প্রচার হয়, দেখবেন মহিলারা একটা কথা কইয়া কইব, কই গো কারো কাছে কইও না, কইও না, কইও না, কারো কাছে কইও না, কারো কাছে কইও না, কথাটা বেশি সময় লাগে না। এই মহিলা আরেকজনের কাছে গিয়া কয়, কারো কাছে কইও না, কইও না, কইও না, কইতে কইতে দুই আড়াইশো মানুষ শুইনা লাগছে, কইতো না কারো কাছে, এরপরও কয়ে লাগছে, আবার কো কইও না, খবর হয়ে গেছে। উম্মুল খায়ের ফাতেমার একটা সন্তান হয়েছে গো, এই সন্তানটা বলে সুবে সাদেক থেকে সকাল পর্যন্ত কিচ্ছু খায় না, তাইলে ব্যাপারটা কি? সবাই গিয়ে জিগাই, মাগো কি খবর, কো আমার সন্তানটা না খায় না, তাইলে বোঝা গেল আজকে রমজান। আব্দুল কাদের জিলানী ভূমিষ্ঠ হইয়া মানুষকে শিক্ষা দিল, রমজানের আগমনের বার্তা খবর পৌঁছে দিল। এবার রমজানের খবর হয়ে গেল, মানুষ না খায়েই রোজা রাখতে শুরু করলো, এই দিন আর রোজা কেউ রাখলো না। যাই হোক, একে একে বড় হইতেছে মার কোল থেকে। কিন্তু একদিন দেখা গেল একটা মহিলা, ছয়টা তার মেয়ে বাড়িতে, পেটে আরেকটা সন্তান, ডাকতেছে স্বামী, বিবি তোর ছয়টা মেয়ে, আরেকটা যদি পেটেরটা মেয়ে হয় তোরে তালাক, তালাক। অহংকার দিনে তো চুপে চাপে স্বামীর অগোচরে মহিলারা জায়গা হসপিটালে আল্ট্রাসোনোগ্রাফ করাইয়া বাচ্চা ছেলে না মেয়ে পরীক্ষা করে এই পরে স্বামীরে জানায় না, চুপচাপ জায়গা। কিন্তু তখন তো আল্ট্রাসোনোগ্রাফ ছিল না, কিন্তু আল্লাহর ওলিদের কাছে আল্ট্রাসোনোগ্রাফ করার মেশিন ছিল দুইটার চোখ, এই দুইটার চোখে পেটের ভিতরেও কি আছে তারা দেখতে পারছে। যাইতে যাইতে আবু সালেহ জঙ্গি মুসা বাগদাদের বড় মসজিদের খতিব হুজুরের কাছে গেছে, বাবা জান আমার একটা বিপদ। কি বিপদ? আমার ছয়টা মেয়ে, ছয়টা মেয়ে বাড়িতে, পেটের বাচ্চাটা মেয়ে হইলে আমার স্বামী আমারে তালাক দিব, বাবা গো বলবেন পেটের বাচ্চাটা কি আছে। আবু সালেহ কিছুক্ষণ তাকায়া আল্ট্রাসোনোগ্রাফ করে দেখলেন পেটের বাচ্চাটা মেয়েই হবে, বলে দিছেন মা পেটের বাচ্চাটা তো তোমার মেয়েই হবে, তাই নাকি? তাছে বলুন এই মেয়েটার বিপদ আরো বাড়লো না কমলো? কানতে কানতে অস্থির রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু ছোট বাচ্চা আব্দুল কাদের জিলানী রাস্তার মধ্যে খেলাধুলা করতেছিলেন, ওই মসজিদ বানায় মাটির মধ্যে মসজিদ বানায়, মসজিদ বানায় খেলে। মহিলাটা কানতে কানতে আসছে, আবার কানতে কানতে যাচ্ছে, জিগিলেন মা কানতেছো গিল্লিগা, কান্দি বাবা একটা দুঃখ, কি দুঃখ কো তুমি বাচ্চা মানুষ, তোমার কাছে বললে কি হবে? আরে বাবা শুনি না, বলো না কি দুঃখ। দুঃখ হলো বাবা আমার ছয়টা মেয়ে, পেটে একটা বাচ্চা, বাচ্চাটা যদি মেয়ে হয় বাবা স্বামী আমারে তালাক দিব। গেছিলাম বড় মসজিদের খতিব,
আবু সালের কাছে গেছিলাম, বাচ্চাটা কি বলে দিত, কি কইছে, বাবা রে আমার কপাল পোড়া রে বাবা, পেটের বাচ্চাটাও মেয়েই বলে হবে। তো উনি কোনো ফয়সালা দেয় নাই, আবু সালে কোনো ফয়সালা দেয় নাই, না বলছে মেয়েই হবে। আপনি আবার যান যায় বলেন একটা ফয়সালা দিতে, কারণ ওলির কাছে গিয়ে যদি কিছু ফয়সালা না পায় তাহলে ওলির কাছে গিয়া লাভ হইল কি, ডাক্তারের কাছে গিয়া যদি চিকিৎসা না পায় তাইলে ডাক্তারের কাছে গিয়া লাভ হইল কি। বাচ্চা পিচ্ছি কি কয় দেখছেন নি, আমরা দেশের পিচ্ছিরা এইটা কইবার ক্ষমতা হইব, কারণ গাছ যে আমরা বালা না, ফল ভালোইব করতে। এবার আবার বাচ্চার কথায় আব্দুল কাদের জিলানির কথায় গেছে, গিয়া সামনে খাড়াইছে আবু সালে, জিগায় কি ব্যাপার কি, বাবা রাস্তার থেকে একটা বাচ্চা ছেলে আমার পাঠাইছে, এই কইছে ডাক্তারের কাছে আইলে চিকিৎসা না পাইলে কি লাভ হইল, আমি সমস্যায় আছি আমার একটু সমাধান, যাও বলছি মেয়ে হবে আর সমাধান কি, হ্যাঁ যাও। এই পড়ছে কি কামার দমক দিয়ে তাড়াইয়া দিছে, আবার জানছে আবার যান আবার যান, আবার যাইতাম কহ যান, দ্বিতীয়বার গেছে পরে কি বাচ্চাটা আমার পাড়া রাগ হয়ে গেছে, কানতে কানতে আইছি কি ব্যাপার মা, কয় না আমার তাড়াইয়া দিছে দমক দিছে, আবার যান, কয় অন গেলে আমার মারবো, কতলে আমি লগে যাম চলেন, আচ্ছা বাবা পিচ্ছি আগে আগে যায়, মেয়েটা পিছিয়ে পিছিয়ে বিপদগামী। বাবা রে কার পক্ষে আলোচনা শোনার জন্য বসে আছেন, এরকম একজন আল্লাহর অলি আপনার বিপদে কাজে লাগতে পারে, আল্লাহু আকবার বলো, বাবা জাগা মতো বইছেন কাজে লাগবে। নবীর দরবারে গিয়ে ইমাম গাজ্জালির নেতৃত্বে বসে আমার নবীর হাতের মুবারকের সাথে হাত মিলাইবার সুযোগ পেয়েছে 100 অলি। আজকে সেই গাউসে পাকের মতো অলির আলোচনা শোনার জন্য আপনারা বসে আছেন, আমার মন কয় আপনাদের আল্লাহর দিদার নসিব হয়ে যাবে, কিভাবে হবে আসতেছি। এবার সামনে দাঁড়াইছে আব্বু জান, আব্বু জান একটু মেজাজটা গরম, কি আব্বু রাগ হইেন না, আমি কোনো অপরাধজনিত আবদার নিয়ে আসি নাই, রাগ হইেন না আব্বু জান, এই মেয়েটা কিনলে গেছিল আপনার কাছে, আইছিল কিনলে গিয়া তোমার এত কি, বাবা দরকার আছে মানুষ বিপদে পড়বে, আল্লাহর অলিরা মানুষ বিপদ থেকে উদ্ধার করবে, দরকার আছে আল্লাহর অলিদের কাছে যদি সমাধান না পায় মানুষ কই যায় সমাধান পাবে, কথা তো ঠিক, লোকটা কিনলে গিয়েছিল, মেয়েটা আইছিল, ছয়টা মেয়ে আর একটা বাচ্চা পেটে, এটা মেয়ে হইলে স্বামী বলে তালাক দিব, তা আপনি কি দেখলেন কি কইলেন, পেটে তো বাচ্চা মেয়ে ওই বলে দিছি মেয়েতে, আবার আমি পাঠাইছি বলা দমক দিছিলেন বাবা, পাঠাইছিলাম তো আপনার কাছে চিকিৎসার লেগে, চিকিৎসা করতেন, ডাক্তার চিকিৎসা না করলে রোগীরা কই যাইব, আপনি যে দমক দিছেন বাবা, এই দমকে বাড়ির যে ছয়টা মেয়ে ছিল ছয়টা মেয়ে কিন্তু ছেলে হয়ে গেছে, বলো কি আব্দুল কাদের বাবা, যদি বাস্তবে পরীক্ষা করতে চান পরে আরেকটা পা আবার পাঠাইছি, পরে আবার দমক দিছিলেন না, হ ওই দেখেন পেটের বাচ্চাটা দেখেন ছেলে হয়ে গেছে দেখেন। আরে গাউসে পাকের এই ক্ষমতা তো এটা সাধারণ ক্ষমতা, গাউসে পাকের একজন গোলাম যিনি গাউসে পাকের দরবারে পড়ে থাকতেন কুমিল্লা জেলার শাহপুর দরবার শরীফে, ডক্টর পিয়ার আহমদ বাগদাদি যিনি আমাকে বহু মায়া করতেন, ডক্টর পিয়ার আহমদ বাগদাদি যিনি বাগদাদের গোলামি করে বাংলার জমিনে এসে কুমিল্লা জেলার চান্দিনা থানার শাহেনা নামে একটা মেয়ে, সপ্তম শ্রেণীর ছাত্রী শাহেনা নাম, সপ্তম শ্রেণীর ছাত্রী শাহেনা নাম, কিন্তু ওই ডক্টর পিয়ার আহমদ বাগদাদি গাউসে পাকের দরবারের গোলামি করতেন, সেই গাউসে পাককে কোনোদিন দেখে নাই সচক্ষে, দরবারের গোলামি করে ওই শাহপুরের হুজুর শাহানার জন্য দোয়া করে দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে শাহানা নামের মেয়েটা পুরুষে পরিণত হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এই বেচারি ফয়সালা পাইল, পেটের বাচ্চা ছেলে হইল, বাড়ির মেয়ে ছেলে হইল, আব্দুল কাদের জিলানি ডাকতেছে বাবা আর কইলাম দমক দিয়েন না, আবার যদি আমারে দমক দেন
তাইলে গেলাম সমস্ত পৃথিবীর মেয়েগুলো ছেলে হইয়া যাইব। আচ্ছা গাউসে পাকের দরবারের গোলামি করে যদি বাংলার ডক্টর পেয়ার আহমদ বাগদাদি সপ্তম শ্রেণীর ছাত্রী শাহানাকে মেয়েকে ছেলে বানাইতে পারে, গাউসে পাক সরাসরি নিজে কিছু করবার ক্ষমতা কি আল্লাহ তারে দেয় না? এই মেয়েটার নাম হলো এখন, আগে ছিল শাহানা, এখন হলো শাহালম। প্রত্যেক বছর এই শাহালম মাহফিল করে ওই ডক্টর পেয়ার আহমদ বগদাদির গোলামি করে, ডক্টর পেয়ার আহমদ বগদাদির গোলামি করে কুমিল্লা জেলার বরুড়া থানার জলম নামে ইউনিয়নের বাজারের মধ্যে ডক্টর পেয়ার আহমদ বগদাদির নামে দরবার শরীফ করেছে। ডক্টর পেয়ার আহমদ বগদাদিও দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু বাগদাদের গোলাম ছিলেন, বগদাদের গোলামি করে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, কিন্তু ওনার গোলামি করতেছেন। ওই সপ্তম শ্রেণীর ছাত্রী শাহানা হইলেন পুরুষ, এখন তার নাম হলো শাহ আলম, শাহ আলম হিসাবে পরিচিত। প্রত্যেক বৎসর মাহফিল করে, ডিসেম্বর মাসে আমি যাই, এই বৎসর শুধু যাইতে পারি নাই। আমি বলবো পেয়ার আহমদ বগদাদি গাউসে পাকের দরবারের গোলামি করে যদি বাংলাদেশের মেয়েকে ছেলে বানাইতে পারে, গাউসে পাক কি পেটের বাচ্চার সহ মেয়ে ছেলে বানাইবার ক্ষমতা আছে না? কেন? সেই সম্পর্ক গড়ে তুলেছে আমার আল্লাহর সাথে। এই সম্পর্ক ঘটতে গেলে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, এই সম্পর্ক করতে গেলে মানতে হবে নবীর কথা। নবীজি বলেছেন হাদিস শরীফে, আসসালাতু মিরাজুল মুমিনিন, তোমরা নামাজ দিয়ে মাওলার সাক্ষাৎ, মাওলার দিদার, মাওলার সম্পর্ক গভীর করো। বলুন গাউসে পাকের বাবার কাছে কি এই নামাজের সম্পর্ক ছিল? তাইলে গাউসে পাকের মধ্যেও নামাজের সম্পর্ক আসতেছে কিনা বলুন। গাউসে পাকের জীবনীতে আসুন, নামাজের বেলায় উনি কত গুরুত্ব দিতেন। শুধু পাঁচ ওয়াক্তের নামাজ নয়, পাঁচ ওয়াক্তের নামাজের পরে তাহাজ্জতের নামাজও গাউসে পাকের জীবনীতে আমলের মধ্যে ছিল। আমরা তো তাহাজ্জত দূরের কথা, পাঁচ ওয়াক্তই তো ক্লিয়ার না। আমার ভৈরবে এক ব্যক্তির জায়গায়, বাবা নামাজ পড়ো, কই জি নামাজ তো পড়ি, কয়েক তো পড়ো, কত নামাজ যত অক্ত অত অক্ত পড়ি, তো নামাজ কত অক্ত, ক সাই রক্ত, নামাজ বলে সাই রক্ত, আপনাদের চট্টগ্রাম নামাজ কয়েক তো, মাশাল্লাহ সজাগ আছেন দেখা যা, নামাজ কয়েক তো, হ্যাঁ কয় সাই রক্ত, জিগেলাম চাই রক্ত কেমনে, হিসাব করে জুহর আসর মাগরিব এশা, জুহর আসর মাগরিব এশা, তা আরেকটা অক্ত আর নাই বলে, আর নাই কোনটা রয়েছে কন্ত, আসলটা ওই রয়েছে যেটা দিয়া নামাজ শুরু হয়েছে সেইটা ওই রয়েছে, হ্যাঁ বার বার সব করে জুহর আসর মাগরিব এশা। আমি কেলাম যে বাবা ফজর, কজুর ফজর নাই, আরে কও কি ফজর নাই, কজুর করে কই জানেন, আমি ফজরের সময় ঘুমে তুরতারি না, এলাকে এটা বাদ, হ্যাঁ ঘুমে তো উঠতারে না দেখে বলে ফজর বাদ। আচ্ছা আসলে কি আমি ঘুমোতে না উঠতারলে কি ফজর বাদ হইব? বরঞ্চ আমি বাদ হইলাম নামাজ থেকে, ফজর বাদ হইছে না। পাঁচক্ত নামাজ পড়েও তাহাজ্জত পড়তে, একদিন গাউসে পাক তাহাজ্জত পড়তেছে, এমন টাইমে খান বাহাদুর ইবলিস আল্লাহর আরশ কুরসি সাজায়া আল্লাহর বেশ ধরছে, হ্যাঁ আল্লাহ হইছে, আয়া গাউসে পাকের সামনে হাজির হয়েছে, আব্দুল কাদের কি ভদ্র নম্র দেখেন না, আব্দুল কাদের এবাদতের মধ্যে গাউসে পাক, তোমার এবাদতে আমি আল্লাহ, কি নম্র ভদ্র ভাষা, তোমার এবাদতে আমি আল্লাহ, ঠিক থাকতে পারলাম না, আরশ কুরসি লইয়া তোমার সামনে এসে গেছি। গাউসে পাক কোরআনে হাফেজও ছিলেন, কি কোরআনে, কোরআনের ভিতরে ডুব দিছে যে কোথাও কোরআনে এই বিধান আছে কিনা, বান্দা এবাদত করলে আল্লাহ আরশ লয়ে আই পড়ে, দেহে কোরআনের ভিতরে কোথাও এই নির্দেশ নাই, আল্লাহ এভাবে আসে না, আল্লাহ খুশি হয় কিন্তু আরশ লয়ে আসে না। অবশেষে ডাক দিয়ে কয়, তুই আল্লাহ না তুই ইবলিস।
কিন্তু গাউসে পাকের এই ক্ষমতা আছে দেখে নে ধরছে কি কল আর আমরার মতো একজন মানুষের কাছে যদি আয়া কইতো এই সার সরঞ্জাম লইয়া আমি আল্লাহই পড়ছি তাইলে গিয়া ফাও হইরা গেলাম কইলে না আল্লাহ গো বলুন শয়তানের ফাও বললে ঈমান থাকবো কিন্তু একজন আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখেন এরকম বিপদ আপনারও হইতে পারে এই বিপদে ঈমান বাঁচাইতে গেলে একটা আল্লাহর ওলিই পারে এছাড়া কেউ পারবে না বাস্তব ইমাম ফকিরউদ্দিন রাজি নজিমউদ্দিন কোবরার জীবনী ইমাম ফকিরউদ্দিন রাজি নজিমউদ্দিন কোবরা ইমাম ফকিরউদ্দিন রাজি বিরাট বড় আলেম ছিলেন উচ্চ স্তরের জ্ঞানী ছিলেন আমি একজন ছিলেন আর কি আমি একজন বুঝেন না বড় আলেম হইলেই তো একটা আমিত্ব আইসা যায় অনেকেরই আর কি নাইতে শয়তান সমস্ত ফেরেশতাদের শিক্ষক ছিলেন আজকে সে লানতের তক্ত জাহান্নামের সার্টিফিকেট লয়ে ঘুরতেছে কেন আমিত্ব আমি এত বড় বাবা আমি বড় হইও না আল্লামা শেখ সাদি বলেছেন মিঠা দাও আপনি হাস্তি কো अगर कुछ मर्तबा चाहते हो केदाने खाक में मिलकर गुले गुलजार होता हो तुम्हें यदि तुम्हें दामी करते चाओ तुम्हारा आमित्व के विलीन कर दाओ आमी किछुई जानी ना आमी किछुई ना आमार मध्य किछुई नाई यदि तुम्हें एई भावे तुम्हें विलीन कर दीते पारो तुम्हें एक दिन सुनाम खेती अर्जन करते पारबे गुले गुलजार हो जाबे अल्लाह अकबर बोलो যেই হোক ওদিকে আমার আলোচনা না আমার আলোচনার দিক যাচ্ছে ইমাম ফকিরউদ্দিন রাজিকে কে জানি বলতেছে তুমি নজিমউদ্দিন কোবরার কাছে বাইয়াত গ্রহণ করো মুরিদ হও বারবার কে জানি বলতেছেন অবশেষে কি করব একজন সাধারণ মানুষ নজিমউদ্দিন কোবরার কাছে গেলেন যায় দেখে একজন সাধারণ লেবাস সাধারণ মানুষ বসে রইছে হুজুর আপনার কাছে পাঠাইছি মুড়ি দিবেন লাগিয়া আমারে মুড়িদ করবেন গিয়ার কিন্তু হ চেঞ্জ হয় নাই আমারে মুড়িদ করবেন মুড়িদ করবেন লাগিয়া পাঠাইছে দুর্বল হইয়া না গিয়ার ফার্স্ট গিয়ারে লইছে হন সেকেন্ড গিয়ারেও আইছে না কারণ আইবু কেমনে এত বড় আলেম উনি অন্তরের চক্ষে দেখে যে না এখনো গিয়ার চেঞ্জ হয় নাই বলতেছে বাবারে তোমাকে বাইন্দা রাখার মতো রশি আমার কাছে নাই তোমাকে মুরিদ করার মতো শক্তি আমার হন হইছে না না মুরিদ করতে হইব তাইলে একটা কাজ করো কি আমার জন্য একটা সদাই নিয়ে আসো যদি সদাইটা আনতারো তাইলে তোমারে মুরিদ করব সদাইটা কি ইতিহাস লেখে তাদের জীবনী লেখে সদাইটার নাম ছিল নাচিজ নাচিজ কোনো সিজই না নাচিজ কইডার লাগা থাকবো লইয়ামু তো মৌলবী তো বিরাট বড় মৌলবী দোকানদারের কাছে গিয়া কো ভাইসাব নাচিজ বিক্রি করেন নাচিজ দোকানদার কয় এদিকে এন মাথাটা এদিকে নেন ফ্রিজের ভানি দিয়ে দেই ও কেন এই মৌলবী নাচিজ কোনো সিজ আছে কই আমার হিসাব কি কইলতে আরেক দোকানে গেছে ওষুধের দোকানে ভাইসাব নাচিজ বিক্রি করেন আপনারা ওষুধের দোকানদাররা কয় এটা মাতার দোষ এটা ইঞ্জেকশন দিয়ে দেয় আর এই কী ব্যাপার আর মাতার দোষ কন হা আমার হিসাব কইছে থা মিয়া জান নাচিজ কোনো চিজ আছে সারাদিন ঘুরছে নাচিজ কোনো চিজ পাইছে না অবশেষে নাচিজ না পাইয়া সারাদিন ঘুইরা বিরক্ত হইয়া রাত্রে ঘুমাইছে সকালবেলা বাথরুম করতে গেছে এটা আগেকার দিনের বাথরুম খালি খালি বাথরুম মাসা বাইন্দা বাথরুম করে নিচে ময়লা দেখা যায় দেখে ময়লার মধ্যে সুরু সুরু ফুকাগুলি লড়তেছে এ ফুকা দেখে কয় আরে আমি নাচিজে লেগে দোকানে ঘুরি নাচিস তো এইটা পায়খানার ফুকা কচু পাতার মধ্যে দুইটা ফুকা উড়াইয়া প্যাকেট কিরা দৌড় দিছে বিশ্বাবের কাছে নিব নাচিস পাইছি একটু পরে যাওয়ার পরে রাস্তার মধ্যে ফুকায় ডাহে আল্লাহ আমার জবানটা খুইলা দিবেন কিনলে গিয়া দরকার আছে যা খুইলা দিলাম ফুকায় কথা কয় হুজুর আমারে কই নিতেছেন ফিরের কাছে কিনলে গিয়া ফিরে নাচিস চাইছে তা আমারে নিন কে রেখো তুই তো নাচিস তুই পায়খানার ফুকা এর চেয়ে আর কি আছে নাচিজের কাহ আফসুস আমি তো লাল মিয়ার দোকানের আপেল ছিলাম মানুষ শ্রেষ্ঠ মাখলুক আমাকে খাওয়ার পরে আমি পায়খানা হইয়া
ময়লা হইলাম, এই জন্য কি আমি নাচিজ হয়ে গেলাম? আমি তো আপেল ছিলাম। আরেকটাই কয়, আমি তো সবুজ মিয়ার দোকানের ফার্মের মুরুখ ছিলাম, 130 টাকা কেজি কিনে আনছো, আইন্যা খাইছো সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, এই জন্য আমি নাচিজ হয়ে গেলাম। আল্লাহ এই বিচারটা তোমার কোটে দিলাম, আমি তার বিরুদ্ধে বিচার চাই। আমারে নাচিজ কইল কি লেগা? এই পোকার মুখে কথা শুনে ওনার হাত থেকে পোকাগুলো জমিনে পড়ে গেল, একটা দৌড় মারছে। বিশ্বাবজুর দেখতাছেনি সব ঘটনা? কয় না কয় না। আইতাছে দৌড় আইসা, এইবার তানের গিয়ার চেঞ্জ হয়েছে। আগে যে গিয়ার আছি না, আমি এই আমি সেই, গিয়ার চেঞ্জ হয়েছে। উস্তাদ পিসাব হুজুরের আইসা হাওয়া হয়ে গেছে, হুজুর আমারে মুরিদ করেন। কো বাবারে আমার সদাই কই? কো সদাই আনছি। কই সদাই দাও? হুজুর আমি নিজেই নাচিস, আমি নাচিস। কো বাবা এইবার ঠিক আছো, মিঠা দাও আপনি হাস্তি কো, আগার কোচ মর্তবা চাহতে হো কে দানে খাক মে মিলকার গুলে গুলজার হোতা। তোমার আমিত্বটা কি বিলীন না দেওয়া পর্যন্ত তুমি কিছু পাইতে পারো না। এবার মুরিদ করছে, এরপরও কয় না, এখনো তোমার কিছু চেঞ্জ হয়েছে কিন্তু পরিষ্কার হয়েছে না। পরিষ্কার করার জন্য বলছে, বাবা তুমি 12 বৎসর জংলাই থাকতে হবে, 12 বৎসর জংলাই থেকে আসলে তারপরে তোমাকে মুরিদ করা হবে। 12 বৎসর জংলাই থাকতেছে, জংলাই থাকে আলেম মানুষ তো, বসে থাকবো কত এই পাতালতার মধ্যে, কিতাবগুলি খালি লেখে কিতাব লেখে। এ তার চাইতে বড় আরেকজন হুজুরের সুরোদ্দরে খান বাহাদুর ইবলিস আয়া জিগা ইমাম ফকিরউদ্দিন রাজি, কি করো? হ্যাঁ হুজুর এখানে কিতাব আদি লেখি, কি করবো অবসর থাকি। কিসের কিতাব লেখি? আল্লাহর কোরআন কিতাব এগুলি লেখি। ক আল্লাহ বলতে কি কোনো জিনিস আছে? বড় হুজুর, বড় হুজুরটা চিনছেন তো? ইবলিস, এ হুজুরের শাখা গুলা মহনও আছে, সাবধান থাকেন। আল্লাহ বলতে তো কিছু নাই, কোন কি? এই যে কিতাব দলিল, এই যে কিতাব দলিল আল্লাহ আছে। এক কিতাবের দলিল দিলে হেলা দুই কিতাবের দলিল দেয়, কাইটটা দেয় আল্লাহ নাই। এভাবে একটা দেয় হেলা দুইটা দেয়, কাটে কাটতে কাটতে 101টা দলিল দিছে ইবলিস, 101টা দলিল কেটে দিছে। কারণ যত বড় আলেমই হন, ইবলিসের তো বড় আলেম তো রইছেন না, ইবলিস ফেরেশতারে ফরাইছে, কত বড় জ্ঞানী, কিন্তু 101টা দলিল কাইটটা দিছে। কিন্তু এখন এমন পর্যায়ে গেছে আল্লাহ নাই এই কথাটা উনি স্বীকার করবে ইবলিসের কাছে, আর হায়াত শেষ আজরাইল আসতেছে তার রুহু নিয়ে যাবে। এই ঘটনাটা দেখতেছে নজিমুদ্দিন কুবরা, আসরের নামাজের উজু করতেছিল, ভক্তবৃন্দরা পানি দেয়, পানি শুধু হাতে ডালে, হাতে ডালে উজু করে না। ওনার খেয়াল বৈশা রয়েছে এখানে, খেয়ালটা তো জংলায়, ডাকতেছে পানি দিলে খালি ঢালে। মুরিদরা কই কি আশ্চর্য, অবশেষে এই 101টা দলিল কাইটা দিছে ইবলিস, উনি স্বীকার করবে আল্লাহ বলতে কিছু নাই। এই টাইমে লুডার ফানি লুডার সহ লইয়া ইডা মাইরা ধমক মারছে, আরে কম বখের নাদান, ইডা মারছে। কসনা দলিল ফলিল নাই, বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে কি গন কি গন আমরার জন্য কি? বিনা দলিলে আল্লাহ। এই পানির সিডা লুডার ইডা হিসাবের কণ্ঠ কানে গিয়া লাগছে, পানির সিডা লুডার ইডাও লাগছে। তখন উনি চমকে উঠলেন, কে আমাকে ডাক দিলেন? ইমান হারা হয়ে যাইতো, এত বড় আলেম ইবলিসের মতো হয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়ার মুহূর্তে ওই আল্লাহর অলি পিশাব কিবলা এই বিপদ মুহূর্তে পানির ইডা, পানির সিডা লুডার ইডা আর কণ্ঠের ডাক পৌঁছাইয়া তখন ওই ব্যক্তি চিৎকার মেরে ডাক মারলেন, বাবা বাবা গো, কে আপনি আমাকে সংকেত দিলেন? তাহলে তুমি তো হুজুর না, তুমি তো ইবলিস। এই আমার উস পিশাব আমাকে সংকেত দিয়েছে, দলিল ফলিল নাই, বিনা দলিলে আল্লাহ এক, একতাই রাইট, বিনা দলিলে আল্লাহ এক স্বীকার করে নিলাম, কোনো দলিল ফলিল দরকার নাই। এই মুহূর্তে আজরাইল এসে তার রুহু নিয়ে গেলেন, ইমান নিয়ে কবরে গেলেন, একমাত্র আল্লাহর অলির নেক নজর থাকার কারণে। বাবারা
ওই রকম একজন ওলি পক্ষে থাকলে আমাদের লাভ হবে না লস হবে? হবে। গাউসে পাকের মতো একজন ওলি যদি আমাদের পক্ষে থাকে তাহলে আমাদের লাভ হবে না লস হবে? তাই বলতেছিলাম গাউসে পাক নামাজ পড়তেন কিনা বলুন? নবী শিক্ষায় নবীজি কোনো কিছু প্রশ্নের সম্মুখীন হলে দুরাকাত নামাজ পড়তেন, ঠিক হুব হুব নবীর আদর্শ, নবীর শিক্ষা গাউসে পাকের আছে। একদিন তাহাজ্জুদের নামাজও পড়তেন, গভীর রাতে গর্তে বাইরেছে উজু করব নামাজ পড়বার লেগে। আচ্ছা উজু সারা কি নামাজ হইব? উজু তো করতে হবে, উজু করতে বাইরেছে তাহাজ্জুদে নামাজ পড়ব, এই ফাঁকে দা ঘরের ভিতরে সুর ডুকছে, দরজা খোলা তো, সুর ডুকছে ভিতরে, সুর ডুকে ঘুরতেছে কি নিব কি না। গাউসে পাক ডাকতেছে, দিনে আইসো রাইতে আইসো চুরি করতে আমার ঘর? দিনেই তো মানুষ কিছু পায় না, সুরা বেড়া ভাবতেছে মনে হয় খাম খেয়ালি করতেছে, হ্যাঁ ঘুরতেছে চুরি করত। উনি উজু টুজু কইরা ঘরের ভিতরে ঢুকছে, দরজা টরজা লাগাইছে, সুরা বেড়া একটা চাড়ি না পেঁচায়া খাড়ে দিছে চাড়ির ভিতরে, কারণ দরতাল্লে তো সাইজ কিনে লাগবো, সুর দরলে কি আপনারা সাইজ করেন না? না এমনি চুমাইয়া চাইরা দেন। নামাজে দাঁড়াইব গাউসে পাক, এমন টাইমে হযরত খিজির আলাইহিসসালাম যাচ্ছে, এ ওলিকুল শিরোমণি এই মুহূর্তে শহরের একজন কুতুব এন্তকাল করেছে, একটা কুতুবের ব্যবস্থা এখন করে দেন, না হয় শহর অ্যাক্সিডেন্ট হবে, শহরগুলিতে আগুন লাগে, মারামারি লাগে, খুন খারাপি হয়, যখন শহর কুতুবের মধ্যে শর্ট পড়ে, 40 জন কুতুব লাগে একটা শহর চলতে, যে কোনো এলাকায় অ্যাক্সিডেন্ট বিপদ মনে করবেন এই এলাকার কুতুবের এন্তেকাল, এই জন্য এখানে বিপদ হইতেছে, যতক্ষণ পর্যন্ত এই কুতুব এখানে নিযুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভাববেন না চট্টগ্রাম শহর শুধু কমিশনার দিয়ে চলে, শুধু মেয়র দিয়ে চলে, আল্লাহর পক্ষ থেকে রাসূলের পক্ষ থেকে কুতুবগণের ওলিগণের মেয়র এবং কমিশনারের বাজেট করা আছে, তাদের উসিলাতে চলছে আমাদের উসিলাতে নয়। আবার আসুন সেই দরজাগুলি আবার আমরা খুলি, সেই দরজার সাথে আমরা সম্পর্ক রাখি। এবার গাউসে পাক বলতেছে এত রাত্রে আইছেন কুতুবের লেগিয়া, কই যাবো কোনা এখন দিতে হবে, এত রাত্রে আইছেন এখন কোত্থেকে দিমু? আচ্ছা একটু অপেক্ষায় থাকেন দেখি, ডাকতেছে এই শাড়ির ভিতরে তুই কে আহ বাইরিয়া? আচ্ছা সুরে না দেখলেও গাউসে পাক দেহেনি, আয় বাইরে আয়। হ্যাঁ কয়, আমার মনে হয় এমনই বয় দেখাইতেছে, বাইরে না। আবার কারে তুই ইমুকের ভুলা ইমুক না, বাপের নাম লইয়া কইতেছে, বাইরে আ চুরি করতে আসলি, ভাগ্যবালা আয় দিকে আয়। কি করবো আয়া দৌড়ে ভাইয়া ফিরে গেছে, হুজুর আমারে মাফ করেন, আমি আর জীবনে আপনার বাড়ি চুরি করতে আইতাম না, কারে মাফ করবো আল্লাহ, তুই একটা কাজ কর, কি উজু কইরা যা সুরে রে, কয় উজু কইরাই তো সুরে কয় উজু কইরা আয়াম, উজু কে লেগে যায় লই না খালি গর্তে বাইরিছে যাই, অহংক আর আমার ধরে রাখতে পারবো, গর্তে তো বাইরে আই পড়ছি, দিছে দৌড় দৌড় দিছে খালি মাঠ যাইবো গা, গিয়া টিনের বেড়াত ফট লাগে ভাম গেরা হজ, সেইদিকে দৌড় দিছে টিনের বেড়াত, গাউসে পাক হাসে, আরে পাগল যাইস না, কি বলেন ওলিদের একটা কেরামত আছে না? আছে আছে কেরামতের অজন্য দিন, কেরামত যে কত কিসিমের যে আছে, খালি দুনিয়াত না কবরে গিয়েও কেরামত আছে। যেই দলের হেরা কেরামত বিশ্বাস করে না, যেই দলের হেরা কেরামত বিশ্বাস করে না, সেই দলের মৌলবী একদিন ওয়াজ করতেছে, আমি কি এইবার গিয়া মজা হয়েছে, ওয়াজ করতেছে আল্লামা শিবলি রহমতুল্লাহ জীবনী, আল্লামা শিবলি রহমতুল্লাহ মৃত্যুর পরে ওনার এলাকায় নাকি একটা কাফন চোরা আছেন, কাফন চোরা, হেই বেটার ওয়াজ কি সুন্দর হয়ে এন্টে পড়ছে, ও এই তোরার জুতা দাও ওই তোরারে বাইরে আম, কি হেরার জুতা দাও ওই হেরারে বাইরে আম, আমরার দুষ্টি হেরা ওই বাড়ি খাইতেছে, ওয়াজ করতেছে ঠিক এইভাবে আল্লামা শিবলি ওনার এলাকায় একটা কাফন চোরা আছেন, কাফন চোর চিনেন তো, কাফন দিয়া মুর্দার মাড়ি দিয়া গেলে রাত্রে এই কবরটা কুইরা মুর্দারের গায়ের তে কাফনটা খুইল্লাই না হয় বিক্রি করে,
এটারে কই কাফনচোরা চিন্তা করেন রাতে কবরস্থানের পাশেদা যাইতে ভয় করে আর হ্যাঁ কবরের ভিতরে গিয়া মরা মানুষের কাফন খুললেন না বিক্রি করে কেমন বেচারা তে আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাই উনি কাফনচোরারে মৃত্যুর আগে ডাইকে আনছে বাবা রে আমার তো মৃত্যু হয়ে যাবে সময় কাছাকাছি আমি বেশি দিন বাঁচব না তোর তো অভ্যাস কাফন চুরি করস আমার কাফনও তো তুই চুরি করবে সুরে বলে না শুনে ধর্মের কাহিনী আমার কাফন্ড তো তুই চুরি করবে বলে হ্যাঁ চুরি তো হুজুর করুমই আমার অভ্যাস যেটা আমার কাফন্ড চুরি কইরা কত বিক্রি করবে আমার কাফন্ড চুরি কইরা তুই কত বিক্রি করবে ও মুসলমান জানো একজন আল্লাহর ওলির ক্ষমতা কবরে গেলেও থামে না এটা বাড়তেই থাকে আজকে এই ওলিদের জীবনী আলোচনা করতে গেলেই আমাদের এলাকার কিছু আলেম ওলামারা ফতোয়া সেট করে এটা বেদাতি রাসূল প্রেম ওলি প্রেমের কাহিনী গাইলেই কয় আমরা বলে বেদাতি আর সারা দাঁত বলে হেরার বাবারা এগুলি নয় সত্যকে সত্যের জায়গায় রাখো ওলিদের শক্তি আল্লাহ দিয়েছে ওলিরার শক্তি কখন পেয়েছে আল্লাহর কোরআন মাইনা নবীর আদর্শ মাইনে তারা শক্তি অর্জন করেছে তাদের শক্তিতে ধাক্কা দিও না এই ধাক্কা তোমাদের উপর আসবে বরঞ্চ তাদের পক্ষে চলে যাও তোমাদের লাভ হবে সকলে বলুন আমিন এইভাবে থাপা দিয়ে দর্শে আর ছাড়তেছ না দর্শে এই জন্য দুনিয়ায় থেকে তোরা আমি টাকা দিয়ে আসলাম আমার কাফনটা নিস না যারা ওলিদের কেরামত বিশ্বাস করে না তাদের ওয়াজ কইতাছি এটার থেকে আমি পয়েন্ট পাইছি মাশাল্লাহ যে এলাকায় হেরার এলাকায় ওয়াজ পরে পরে এইটা দিয়ে ওই হেরারে মাইট দিই ওহন আর কথা কয় না এবার ধরে রাখছে অনেকক্ষণ পর ছেড়ে দিছে হ্যাঁ মাগো মাগো কইরা কান্নাকাটি করে উঠছে ওইটা রাত্রে গভীর তো বাড়িতে গেছে যাওয়ার পরে জ্বর আইসা গেছে পরের দিন সকালবেলা ওই কাফন সুরার মৃত্যু হয়ে গেছে আল্লাহ বলছে আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব আল্লাহর সাথে কি যুদ্ধ করে আপনারা কেউ পারবেন না গাউসে পাকের জীবনীতে এবাদত ছিল বিদায় এবাদতের মধ্যে দাঁড় করাইছে সুর বেড়ারে দুই রাকাত নামাজ পর হ্যাঁ কে হুজুর আমি নামাজ পড়তাম আরে বেড়া কথা কইছে নামাজ হুজুর আমি নামাজ জানি না আরে বেড়া কারো কেমনে বলুন আরে দাঁড়া আচ্ছা গাউসে পাক তো নামাজ পড়ে আল্লাহর সাথে সম্পর্কের জন্য কারণ নবীজি হাদিস শরীফে রাস্তা খুলে দিছে আসসালাতু মেরাজুল মুমিনিন নামাজের মুমিনের জন্য নামাজ হলো মাওলার দিদার মাওলার সাক্ষাৎ পাওয়ার বাহন এক রাকাত নামাজ আল্লাহ কয় বন্ধু তোমার লগে যেমন মেরাজে রফরফ বুড়া পাটায়া দেখা করছিলাম আর তোমার উম্মত যদি দুই রাকাত নামাজে খারায় এক রাকাত নামাজ রফরফ বানাবো আর এক রাকাত নামাজ বুরাক বানাবো আমি মাওলার দিদার দেখাইয়া দেব সেই একমাত্র মাওলার দিদারের জন্য একমাত্র বস্তু হলো নামাজ নবীর শিক্ষায় এই নবীর শিক্ষায় শিক্ষিত হওয়া আমাদের দরকার আছে কিনা বলুন কেন নবীর শিক্ষায় শিক্ষিত হবেন না আমার নবী আপনার আমার জন্য 63 বছর জিন্দিগি কত কষ্ট করেছে কত ব্যথায় নবী ব্যতীত হয়েছে কত দুঃখ মা আয়েশা সিদ্দিকার জীবনী খুললে পাওয়া যায় মা আয়েশা প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ জীবনে কত দিন কত জায়গায় মার খেয়েছেন কোন দিনের মায়ের আপনার কাছে বেশি কষ্ট মনে হয়েছে দুঃখ লেগেছে বলুন আমার নবী চোখের পানিগুলো গাল বেবে জর্জর করে ছেড়ে দিলেন আয়েশা রে মায়ের কথা মনে করিস না রে আয়েশা সবচেয়ে বেশি কষ্ট রে তাইবের জমিনের যুবকদের মাইরে পেয়েছি আমার নবী কিছুক্ষণ চুপ করে থেকে আবার বললেন চুকির পানি ছেড়ে দিয়ে এরে যা তাইবের জমিনের মাইরের কথা তাইবের জমিনের দুঃখের কথা কষ্টের কথাও আমি নবী বুইলা যায় রে যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হইয়া যায় কেন নবী মনে করবেন না মা আয়েশা সিদ্দিক বলেন আমার নবী তাইবের জমিনের মায়ের কত ব্যথা কত কষ্ট আমি একদিন প্রশ্ন করেছিলাম আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আপনার চেহারা মুবারকে তোল মালিশ করব তোল মালিশ করার জন্য যাইয়া দেখি আমার নবীর চেহারা এত সুন্দর চোখ ফিরানো যায় না এই সুন্দর চেহারার মাঝে মাঝে
কালো কালো দাগ বসন্তের দাগের মতো চামড়ার ভিতরে গর্ত হয়ে আছে। মা আয়েশা হাত বুলাইয়া বুলাইয়া দাগগুলোর মধ্যে চিহ্নিত করে আঙ্গুল দিয়ে চাপা দিয়ে ধরে ধরে বলতেছেন, হুজুর হুজুর গো, এ সুন্দর চেহারায় দাগগুলো কিসের? আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। আয়েশা রে ও আয়েশা, সব কথা আমাকে প্রশ্ন কইরা জিগাইও, এ দাগের কথাগুলো আমারে জিগাইও না, এ দাগের কথা মনে হইলে আমার কলিজা মানাইতে পারি না। রে যাপ, এ দাগগুলো হলো তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। আয়েশা রে, বিনা অপরাধে বিনা দোষে বিনা কারণে কোনো দোষ করি নাই, কোনো ব্যথা দেই নাই, কারো কোনো ক্ষতি করি নাই রে আয়েশা, বিনা অপরাধে বিনা দোষে রে যুবকেরা আমাকে চারদিক ঘেরাও করে মারতে মারতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত, একবার নয় দুইবার নয় তিনবার করে আমাকে বেহোশ করে ফেলেছে। আমি রক্ত মাখা দুইটা হাত বাড়াইয়া বলেছিলাম, এরে যুবকেরা আমারে কোন অপরাধে মারো, আমারে কোন দোষে মারো, আমি কি ক্ষতি করেছি, কেন তোমরা আমারে মারতেছো, তোমরা এইভাবে আমারে আর মাইরো না, আমি সহ্য করতে পারি না রে যুবকেরা, তোমাদের কি মায়া লাগে না দয়া লাগে না, তোমরা শুনো আমার দুঃখের কথা, যুবকেরা রে আর মারিস না, আমার মা নাই আমার বাবা না। এরে আয়েশা কোনো কথাই শুনল না রে, এইভাবে আমাকে মারতে মারতে তিনবার করে বেহোশ করেছে, ওই পাথরের আঘাতের দাগগুলো আমার চেহারায়। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলো যদি তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের হয়, নবী গো আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করুন দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আমার নবী কান্দে, রে আয়েশা এ দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না রে, এই কষ্টের দাগ আমি রেখে দিলাম রে আয়েশা, হাশরের জমিন যেদিন কায়েম হবে আদা দুপুরে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে মাথার সার ফেটে নাকে মুখে কানে দিয়ে মগজ গলে গলে বাহির হবে, ওই দিন আমার উম্মতের রে আয়েশা ওই বিপদের দিনে নবী কই কইয়া চিৎকার মারবে, ওই চিৎকার আমি সারা আমার উম্মতের কেউ শুনবে না। আয়েশা রে, ওই চিৎকার শুনে আমি নবী আমার বিপদগামী উম্মতগুলো লইয়া রে এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাগার উম্মতের নাজাতের দাবি করব। আমার আল্লাহ বলেন, বন্ধু গো তোমার 63 বছর জিন্দিগির মধ্যে কোনদিন তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকা মাকড় কামড় দিতে দেই নাই, ওই সুন্দর চেহারার পাথরের আঘাতের দাগগুলো উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। যাও বন্ধু, কথা দিলাম তোমার উম্মত যারা হবে, তোমাকে যারা ভালোবাসবে, তোমার আদর্শে যারা চলবে, তোমার প্রেমের মালা যারা গলায় দিবে গো বন্ধু, হাশরের ময়দানে তোমার উম্মতের আমি আল্লাহ মাফ করে দিব। এরে বাবা যুবকেরা, ওই নবীর কথা শোনার জন্য, নবীর আদর্শ লইয়া যারা ওলি হয়েছে তাদের কথা শোনার জন্য, নবীর ভালোবাসাই যারা এই পর্যন্ত বসে আছো, আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুল সিরাতের ঘাটে বসে থাকবে। কে আপনারা মাহফিলের আয়োজন করেছেন, কে কোন মা আপনাদেরকে পেটে রাখছে, কারা এ রাত পর্যন্ত সময় দিয়েছেন, অবশ্যই আপনাদের জীবন ধন্য হবে, ভাগ্য ভালো হবে, ওলিদের রুহানি ফয়েজ আমার নবীর দিদার নসিব স্বপ্নযুগে হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আমি শেষ পর্যায়ে চলে গেলাম, এবার গাউসে পাকের আলোচনা দিয়েই আমি শেষ করতে যাচ্ছি। গাউসে পাক আল্লাহর ওলি ডাকতেছেন নামাজের বিছনায়, দাঁড়া বেটা দাঁড়া, দাঁড়াই সাইছে কোন তো, আমরা তো নামাজে দাঁড়াই আল্লাহরে খুশি করতাম নবীরে পাইতাম, এই সুরা বেটা তো নামাজে দাঁড়াইছে কি আল্লাহ খুশি করত, জান্ডা বাসাইবার লাগিয়া, হ্যাঁ নামাজও দাঁড়াই কই, কেমনে যে যাইতাম বাড়ি তাজগা, কপালে কি বাড়ি নাই, এদিক দেখাই চিন্তা করে জান বাসাইতো, আর গাউসে পাক দুইটা হাত তুলছে, আল্লাহ আল্লাহ গো আমি আব্দুল কাদির, সুরের আইনা নামাজের বিছনা দাঁড় করাইছি, আমি যদি একটা সুরের নামাজের বিছনা তান্তারি, আচ্ছা একটা সুরের নামাজের বিছনাত আইনা যদি ভালো করতে পারে, তা আল্লাহর ওলি কি কাজটা খারাপ করলো না ভালো করলো, তাহলে তাদের জীবনী সমাজে আলোচনা করলে কি সমাজের উপকার হবে না ক্ষতি হবে? এক কিসিমের লোকের আছে এগুলিও মানে না,
বেদাত বলে বেদাত খালি কই বেদাত আপনাদের চট্টগ্রামে কম কারণ চট্টগ্রামে এই কথা কইন না কম আমাদের এলাকায় এগুলো নিয়ে বহু ধাক্কা ধাক্কি হয় বেদাত বেদাত তা আমি আবার স্টেজ উঠতে গিয়ে বাবারা বেদাত শুনলে আপনারা আতঙ্কত পড়েন না বেদাত মারাত্মক কিছু না বেদাত শব্দের অর্থ হলো নতুন কাজ কি অনজিতে সহজ হয়ে গেছে কেনা এমনি তো বেদাতকে মন হয়ে যায় করে যেন জল্লা বুড়া শেষ বেহেস পাইতো না দাদা নামও গেছে গা মানে যে করে একবারে শর্টকাট দিলা আমি বললাম যে আতঙ্ক হইয়েন না বেদাত মারাত্মক কিছু না বেদাত শব্দের অর্থ নতুন কাজ বললাম যে ভাই ওয়াজ করে বেদাত এই বাইরে কুয়েন এ তার বডির মধ্যে জামাটার মধ্যে সত্রটা বেদাত এভাবে সিলি দিয়ে নবীজি নবীর আমলে যেগুলি ছিল না নবীর পরে যেগুলি বাইরিছে এডিও বেদাত আচ্ছা নবীজির আমলে মাইক ছিল মাইক তে মাইক দিতে বেটা ওয়াজ করতেছে বেদাত কইতাছে হ্যাঁ গইদি ফুল্লা নম্বরের বেদাত সামনে লয়ে লইছে চিন্তা করছেন নি ব্যাপারটা এ সাধারণ মানুষের আইনা এই বেদাত বেদাত কইয়া একটা বিভ্রান্তির মধ্যে ফলাই দিছে এই আজকাতে ক্লিয়ার হন বেদাত কিছু না বেদাত আতঙ্কের কিছুই না বেদাত শব্দের অর্থ নতুন কাজ এই মাইকটা দাও ওয়াজ করুন এটা তো বেদাত এই যে ভিডিও করতেছে ক্যামেরা দিয়া এটাও তো বেদাত ফিজের রাস্তাটা হাডেন এটাও বেদাত রিক্সা তুডুন বেদাত সিএনজি তুডুন ওখানে নতুন বেদাত হলো গ্যাসের গাড়ি তুডুন যেই মৌলবী গ্যাসের গাড়ি তুইটা ওয়াজ করতে কইবো বেদাত এই মৌলবী রাজি হইনেন না ও তুমি হলো সবচেয়ে বড় বেদাত এই যে ফ্যানের বাতাস খাইতেছেন এটাও তো বেদাত নবীর আমলে এই ফ্যান ছিল এক কথাই বুঝাইলাম নবীর আমলে যেগুলি ছিল না নতুন যেগুলি হন আবিষ্কার হয়েছে এতই বেদাত একটা হইলো বেদাতে সাইয়া একটা হইলো বেদাতে হাসানা একটা লাভজনক বেদাত একটা হইলো গুনাহজনক বেদাত লাভজনক বেদাত হইলো বেদাতে হাসানা যেটা এই বেদাত মাইক তারপরে পাকা কিতাব বাইন্ডিং ফ্যান গাড়ি রাস্তা পিজের রাস্তা এই সমস্ত সবগুলি হইলো লাভজন অর্থাৎ এই বেদাতে গুনাহ হয় না এই বেদাতে জান্নাত পাওয়া যায় গুনাহ হয় ওই বেদাতে যে বেদাতগুলি নেক কাজ মনে করে কিছু ভাইয়ের আছে নাসানাসি মদ গাঞ্জা ঢুল ঢাঙ্কর এগুলি বাজাইয়া নামাজ রোজা নাই ভালো কথা নাই ভালো নসিহত নাই সমাজের ভালো কাজ নাই এই যে হেইগুলি করে হেইগুলি হইল বেদাত হেই বেদাতে মানুষকে জাহান্নামে নিবে কিন্তু আমরা যেটা করি নবীর শান ও মান হেরা তো হেরারে বেদাত কয় না হেরারে বেদাত কয় না নবীর শান ও মান গাইলে এই তান্ডায় হেরা বেদাত কইব হেরা যে হেরার বড় হুজুরের নামে শান ও মান গাইতেছে ইমুকে আসছে রাজপথ কাঁপছে হেতা বেদাত হয় না কষ্ট লাগে ভাই যাব দুঃখ লাগে নিজের কানে শুনেছি চলো গান ইমুকে আসছে রাজপথ কাঁপছে পায়খানা করলে উজু নষ্ট হয় বাতাস বাড়লে উজু নষ্ট হয় হেই বেড়া আসলে রাজপথ কাঁপে যার উচিলাই কুল কায়নাত যার প্রস্রাবকে শুধু প্রস্রাব বলা যায় না প্রস্রাব মুবারক বলতে হয় যে নবীর প্রস্রাব খেয়ে ফেললে জাহান্নামের আগুন হারাম হয় হেই নবীর আলোচনা করলে বেদাত হয় আর পায়খানার প্রশংসা করলে বুঝি রাজপথ কাঁপে দুঃখ লাগে ভাই সাহেব কষ্ট লাগে এগুলি নয় সঠিক জিনিস সাধারণ মানুষের কাছে পৌঁছে দাও এ হলো আলেমুল আমাদের দায়িত্ব আল্লাহ আমাদেরকে বুঝ দেখ সকালে বলুন আমিন বাবার আসুন গাউসে পাকের জীবনী গাউসে পাকের মতো একজন ব্যক্তি আর কি পৃথিবীতে জন্ম হবে কেন তাকে হিংসা করা হয় কেন তার শান ও মানকে বাধা দেওয়া হয় এবার ডাকতেছে সুরা বেড়ারে আইনা খাড়া করছে বিস্তার হাত তুলছে আল্লাহ আমি আব্দুল কাদির সুরকে নামাজ পর্যন্ত নামাজের বিস্তার পর্যন্ত আনছি আমি আব্দুল কাদির যদি সুরের নামাজের বিছনা পর্যন্ত আনতে পারি তুমি কি তারে কুতুব বানাইতে পারো না আমি আব্দুল কাদির যদি একটা সুরের না বিছনা খাড়া করতে পারি তুমি কেন তারে কুতুব বানাইতে পারো না কিছুক্ষণ পর আওয়াজ এসে আব্দুল কাদির আমি তাকে কুতুব হিসাবে কবুল করে নিলাম তে অলির দরবারে গিয়া লাভ হয় না লস হয় সুর গেলে কুতুব হইয়া বাইর হয় তে এই অলিদের সাথে সম্পর্ক অলিদের স্মরণে মাহফিল অলিদের পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা বলুন আল্লাহ আজকের মাহফিল সহ আমাদের সকলকে কবুল করুন সকলে বলুন আমিন আজকের আলোচনা আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন এটা ডাক দেন না আল্লাহুম্মা আমিন ও মা বোনেরা দোয়াই শরীক হও গো বরিশ্বরের মাহফিল তো বিদায় হইয়া যায়
ও বুড়িশ্বরের মা বোনেরা মাহফিল দি বিদায় হইয়া যায়। রব্বুল আলামিন বুড়িশ্বরের জমিনে ইয়াল্লাহ আশেকে ওলি আশেকে রাসূলগণকে নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। মাউত একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার প্রেমে কুলকায়নার সাজাইছো, যার উপর চব্বিশ ঘন্টা দুরুদ সালাম পাঠ করতেছ, ওই নবীর উপর দুরুদ সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরুদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। দুরুদ সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাগুলো ক্ষমা করে দাও। মাউদ আমরা জানি না কিভাবে ডাকলে আমরারে ক্ষমা দিবা, আমরা জানি না কিভাবে ডাকলে তুমি খুশি হইবা। তোমার নবীর উপর দুরুদ সালাম মদিনা পাঠাইয়া গাউসে পাকের জীবনী আলোচনা শেষ করিয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। আল্লাহ গো তোমার নবীর উপর দুরুদ সালাম গাউসে পাকের জীবনীর উপর উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাগুলো ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ কে কত গুনাহ করেছি তুমি যদি হিসাব জিগাও গো আমরা কেউ হিসাব দিতে পারবো না, শুধু শুধু লজ্জা পাবো। আমরা আখিরি নবীর উম্মত, লজ্জা দিলে তোমার কি লাভ হবে গো আল্লাহ? লজ্জা দিও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে মেয়ে কে পুরুষ কে যুবক কে বুড়া কাউরে কিছু কইও না, এই মাহফিলের উসিলায় আমরা তুমি মাফ করে দাও। আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস পূজার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশ ধর্মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতি খাস করে বুড়িশ্বরের জমিনের নিচে তামাম পৃথিবীর জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমি আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ গো এই মাহফিলের আয়োজন যারা করেছে এই সোনার ছেলেরা লক্ষ্মী ছেলেরা, একটা মাহফিল সাজাইতে কত কষ্ট, কত মানুষের কাছে গেলে কত কথা কত কথা কইয়া ফিরাইয়া দিত, কতজনে দমক মারত, ছেলেগুলি দমক সহ্য করে জান্নাতের বাগান সাজাইছে গো আল্লাহ। এই ছেলেগুলো রে তুমি কবুল করছো নি, এই ছেলেগুলো রে তুমি কবুল করছো নি গো আল্লাহ। এই আয়োজন যারা করেছে, এই আয়োজনে যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, দেশে বিদেশের থেকে যারা মাহফিলের খরচ যোগাইছে, আল্লাহ তাদের বংশধর্মই মুরব্বী যারা কবরে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ গো আজকের মাহফিলে যারা দূর দূরান্ত থেকে আসছে সকলের আত্মীয় স্বজন বংশধর যারা কবরে মাফ করে দাও, আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও, আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, যারা বিমারি বিমার শেফা করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও। ইয়া আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও। ইয়া আল্লাহ যারা বিদেশ থাকে সকল প্রবাসীদেরকে তোমার কুদরতি হাতে দিলাম গো আল্লাহ, সকল বিদেশি ভাইদেরকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ, যারা বিদেশ যাবে চেষ্টা করতেছে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে লও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন بحق لا إله إلا الله محمد رسول الله